নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যে সমস্ত সরকারি চাকরির আপডেটগুলি রয়েছে, সেই সমস্ত চাকরির আপডেটগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এখানে প্রায় 22,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সরকারি দপ্তরে। তো প্রথমে এখানে ভ্যাকেন্সি রয়েছে SBI PO রিক্রুটমেন্ট 2022। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে। এবার আসা যাক ইম্পর্টেন্ট ডেটস। ইম্পর্টেন্ট ডেটসে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন বিগেন 22/9, অর্থাৎ 22 তারিখ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 22শে সেপ্টেম্বর। লাস্ট ডেট রয়েছে 12ই অক্টোবর। এখানে এখানে রয়েছে এক্সাম ফি, এখানে রয়েছে এক্সাম ফি পে করার লাস্ট ডেট রয়েছে 12ই ডিসেম্বর। এক্সাম ডেট দেওয়া হয়েছে প্রিলিমের 17 থেকে 20শে ডিসেম্বরের মধ্যে। তারপরে এখানে ফার্স্ট ফেজ অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হবে পরীক্ষার আগে, এবং এখানে মেন্স এক্সাম হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2023-এ, এই 2 মাসের মধ্যে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলা আছে জেনারেল OBC EWS 750 টাকা, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো টাকা লাগছে না। এটা অনলাইনের মাধ্যমে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে পে করা যাবে। এখানে এজ লিমিট বলা হয়েছে এখানে 1/4/2022 এই তারিখের মধ্যে। এখানে 21 বছর হতে হবে মিনিমাম, এবং সর্বোচ্চ হলে 30 বছরের মধ্যে হতে হবে, এবং সরকারের নিয়ম অনুসারে এখানে ছাড় দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান পাস বা অ্যাপিয়ারিং ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম, এখানে যে কোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তো গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করা যাবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1673টি। তো খুব ভালো এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে পরবর্তীর ভ্যাকেন্সির আপডেটটি হলো SSC গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ CGL-এর এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 17ই সেপ্টেম্বর থেকে। লাস্ট ডেট রয়েছে 8ই অক্টোবর। এখানে অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 9ই অক্টোবর। অফলাইনে ই চালান পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 10ই অক্টোবর। এখানে কারেকশান ডেট রয়েছে 12/13 অক্টোবর, 2 দিন। Tier 1-এর এক্সাম হবে এখানে ডিসেম্বরে, অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে এখানে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফিজ এখানে রয়েছে জেনারেল OBC EWS 100 টাকা, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো টাকা লাগছে না, অল ক্যাটাগরি ফিমেল কোনো টাকা লাগছে না। কারেকশান ফিজ ফার্স্ট টাইম 200 টাকা, কারেকশান ফিজ সেকেন্ড টাইম 500 টাকা। তো এটা অনলাইনের মাধ্যমে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করা যাবে। এখানে বয়স সীমা বলা হয়েছে এখানে 1/1/2022-এর মধ্যে হতে হবে 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 27 থেকে 32 বছর। এখানে পোস্ট ওয়াইজ এই বয়সটা ভ্যারি করবে, এটা SSC-র নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে। এখানে পোস্ট অনুযায়ী বয়স সেখানে দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20,000 অ্যাপ্রক্স। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এনি গ্র্যাজুয়েট, এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলেই এখানে আবেদন করা যাবে। এবার আসা যাক পরবর্তী চাকরির আপডেটে। আসানসোল রামকৃষ্ণ মিশন টিচার ভ্যাকেন্সি 2022। আসানসোল রামকৃষ্ণ মিশনে টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে ক্যাটাগরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিচিং জব। জব লোকেশান এখানে আসানসোল। অ্যাপ্লাই করতে বলা হয়েছে এনি অ্যাপ্লাই করা যাবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী হলে আবেদন করা যাবে। তবে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, মহিলারা এখানে আবেদন করতে পারবে না, বা মেয়েরা আবেদন করতে পারবে না। লাস্ট ডেট রয়েছে 29/9/2022। এখানে নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে 12টি। অ্যাপ্লিকেশান প্রসেস রয়েছে বাই হ্যান্ড অনলি, এখানে অনলাইন বা ইমেলের মাধ্যমে পাঠিয়েও তোমরা আবেদন করতে পারবে না, এখানে শুধুমাত্র স্কুল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে জেনারেলদের জন্য 500 টাকা, আদার্সদের জন্য এখানে 400 টাকা। পোস্ট নেম এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার। যে সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো পিওর সায়েন্স, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, বেঙ্গলি, বায়োসায়েন্স এবং জিওগ্রাফি। এবার আসা যাক এদের যোগ্যতা। এখানে যোগ্যতা বলা হয়েছে যে অনলি এখানে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আপার প্রাইমারি টিচার হলে এখানে যে বিষয়ে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, BED বা DL-এর ট্রেনিং প্রাপ্ত হতে হবে, এবং টেট কোয়ালিফাইড হতে হবে। এবং সেকেন্ডারি লেভেলের জন্য যে বিষয়ে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, এবং BED ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 40 বছর। স্যালারি দেওয়া হবে স্টেট গভর্নমেন্ট রুল অনুসারে। তারপরে এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে রিটিন এক্সাম হবে। পার্ট 1-এ 45 নম্বর রয়েছে, পার্ট 2-তে রয়েছে 10 নম্বর। তারপরে এখানে রয়েছে অ্যাকাডেমিক স্কোরে এখানে রয়েছে 35 নম্বর, ভাইভাতে রয়েছে 5 নম্বর, এখানে ক্লাসরুম ডেমনস্ট্রেশনে রয়েছে 5 নম্বর। এখানে ফর্ম ফিল আপ শুরুর তারিখ রয়েছে 22শে সেপ্টেম্বর থেকে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে হাওড়া DIET টিচার রিক্রুটমেন্ট 2022। রিক্রুটমেন্ট বোর্ড হাওড়া DIET, এই হলো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে 19শে সেপ্টেম্বর। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 29শে সেপ্টেম্বর। যে সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো এখানে এডুকেশান, তারপর বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, ফাইন আর্ট। ফাইন আর্টসে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে।
এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এডুকেশানে, এমএ ইন এডুকেশান সঙ্গে বিএড বা এমএড 50% নম্বর অবশ্যই থাকতে হবে। এছাড়াও বাংলাতে টিচার নিয়োগ করা হচ্ছে, এমএ টিচার বিএড বা এমএড থাকতে হবে এবং 50% নম্বর থাকতে হবে। সোশ্যাল সায়েন্সে টিচার নিয়োগ করা হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফিতে, এখানে এমএ হিস্ট্রিতে বা জিওগ্রাফিতে এমএ থাকতে হবে বা বিএড বা এমএড ডিগ্রি থাকতে হবে এবং 50% নম্বর অবশ্যই থাকতে হবে। তারপর হেলথ এবং ফিজিক্যাল এডুকেশানে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে, এমপিএড ডিগ্রি থাকতে হবে এবং 50% নম্বর থাকতে হবে। তারপর ফাইন আর্টে আর্টসে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ফাইন আর্টসে এবং 50% নম্বর থাকতে হবে। মিউজিকে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে, এখানে মিউজিক ড্যান্স থিয়েটারে এখানে 50% নম্বর এখানে থাকতে হবে এবং মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এখানে স্যালারি বলা হয়েছে, এখানে এটা গেস্ট টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে, স্যালারি বলা হচ্ছে পার ক্লাস এখানে 400 টাকা, একটা ক্লাস 1 ঘন্টা। সিলেকশন প্রসেস ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। স্টার্টিং ডেট রয়েছে এখানে 19 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, লাস্ট ডেট রয়েছে এখানে 29 সেপ্টেম্বর। অফলাইনে এখানে আবেদন করতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশান অনলাইনে হচ্ছে না, অ্যাপ্লাই অফলাইন। এখানে অ্যাড্রেস বলা আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং DIET, এখানে জগৎ বল্লভপুর হাওড়া, পিনকোড 7118408। তো এরপরে আসা যাক পরবর্তী, এখানে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট 2022, রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে DM অফিস দার্জিলিংয়ে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে, পোস্ট নেম রয়েছে বেঞ্চ ক্লার্ক LDC এবং অর্ডারলি, নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে 4টি, কোয়ালিফিকেশান রয়েছে এখানে বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে HS পাস হতে হবে, লোয়ার ডিভিশনের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, অর্ডারলির ক্ষেত্রে 8 পাস হতে হবে। এখানে এজ লিমিট বলা আছে 21 থেকে 40 বছর হতে হবে। এবার আসা যাক স্যালারি ডিটেলসে, স্যালারি ডিটেলসে এখানে বলা হয়েছে বেঞ্চ ক্লার্কের স্যালারি 13,500 টাকা মান্থলি, লোয়ার ডিভিশন ক্লার্কেরও স্যালারি 13,500 টাকা মান্থলি, অর্ডারলির বেতন 12,000 টাকা মান্থলি। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 21 সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট রয়েছে 21 অক্টোবর। তারপরে এখানে বলা হয়েছে অফলাইনে আবেদন করতে হবে, এখানে অ্যাড্রেস রয়েছে দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান অফিসার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং, কুটচেরি কমপ্লেক্স, লেবং কাট রোড, দার্জিলিং, পিনকোড নম্বর 7341011। তো এই ছিল পশ্চিমবঙ্গে এখন যে সমস্ত ফর্ম ফিল আপ চলছে তার আপডেট। তো ইম্পর্টেন্ট চাকরিগুলোর আপডেট দিলাম, আশা করছি যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করবে এবং সমস্ত এখানে নোটিফিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।